ওয়েলকাম টু পায়েলস কিচেন। আজকে একটা খুবই ইজি, সিম্পল আর কুইক রেসিপি নিয়ে এসেছি, যেটার নাম আমি দিয়েছি মেথি আলু। এটা খুবই চটজলদি আর ইজি রেসিপি, বিগিনার্সদের জন্য সুবিধে হবে বানাতে। আসুন রেসিপিটা স্টার্ট করছি। মেথি আলু বানাতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে, এখানে আমি চারটা আলু টুকরো করে পারবয়েল করে নিয়েছি। হিং হাফ টি স্পুন নেব, তিনটি কাঁচা লঙ্কা কুচি, নুন অ্যাজ পার টেস্ট, চিনি অ্যাজ পার টেস্ট, হলুদ হাফ টি স্পুন, চাট মশলা হাফ টি স্পুন, গোটা মেথি হাফ টি স্পুন আর সর্ষের তেল। এবার আমি আলুগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, নুন দিলাম, একটু নুন আর হলুদ, আলু দিয়ে দিলাম, আলুগুলো হালকা করে ভেজে নেব। আলু হালকা ভাজা হয়ে গেছে, আমি তুলে ফেলবো, আপনারা চাইলে একটু বেশিও ভাজতে পারেন। গরম তেলে মেথি ফোড়ন দিলাম, মেথির থেকে অ্যারোমা আসছে, হিং দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম, নুন দিলাম, চিনি, হলুদ, একটু নেড়ে নেব। কাঁচা লঙ্কা একটু ভাজা হয়ে গেছে, এবার ভাজা আলুগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে নেব। একটু জল দেব। বেশি জল দেব না, আলু বয়েল করাই আছে, একটু ফুটতে দেব। বয়েল এসে পড়েছে, কিছুক্ষণ ফুটিয়ে নেব। 5-7 মিনিট ফুটিয়ে নিয়েছি, আমি এতটুকু ঝোল রাখবো, আপনারা চাইলে টানিয়ে নিতে পারেন। চাট মশলা দিলাম, মিক্স করে নিচ্ছি, এক মিনিট পর নামিয়ে দেব। গ্যাস অফ করে দিলাম, তৈরি হয়ে গেল মেথি আলু। খুবই ইজি, সিম্পল আর কুইক রেসিপি। এটা ভাত, রুটি, পরোটা বা লুচির সাথে সার্ভ করবেন, আপনারা চাইলে একটু টানিয়েও নিতে পারেন। আলুতে টেনে নেয় ঝোল, তাই আমি এতটুকু রেখেছি। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের আমার রেসিপি কেমন লাগছে। নিচে রেড কালার সাবস্ক্রাইব প্রেস করে দেবেন, কিনারে বেল আইকনও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই রেসিপি আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশনস পৌঁছে যাবে।
সাবস্ক্রিপশন একদমই ফ্রি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।